আজ শনিবার, 28শে আষাঢ়, 2024 সালের 13ই জুলাই। ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি 108 বার জপ করুন, না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ শনিবার, শনি কিন্তু বর্তমানে বক্রী, আর একটানা 140 দিন শনি বক্রী থাকবে। আপনার রাশির উপরে কি প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী, কালো তিল, সরিষার তেল এগুলি, আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ কিন্তু হতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়লেও খরচও একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। আজ পড়াশুনো করে অতিরিক্ত সময় অর্থ দুই যেন নষ্ট করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ কিন্তু হতেই পারে। রাতের সময় গৃহের মানুষজনদের থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করবার চেষ্টা করুন। যদি বাড়ি থেকে অনেক দূরে থেকে পড়াশুনো করেন সময় অর্থ যেন নষ্ট করবেন না। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন। মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ হয়ে থাকে।